এই লোক যদি ওয়াজ মাহফিলও আসে, এই লোক যদি জিকির আজকারও করে, এই লোক যদি তাসবিহ তেলাওয়াতও করে, যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে, এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তওবা করে তার পাপ থেকে অপরাধ থেকে সে ফিরে না আসে। ভাইরা আমার, তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হলো এই বিষয়টি, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আর প্রথম বাধার কথা বলেছি হলো বেঈমানি, কুফরি, আল্লাহর প্রতি অবিশ্বাস এবং শিরক, এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, স্থায়ী বাধা। আর দ্বিতীয়টি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নাম্বার তিন, চগলখুরি করা। এই বদভ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে। অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, হয়তো নামাজ কালামও পড়ে, কিন্তু চগলখুরির বদভ্যাস আছে, এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে, ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে, আমার কাছে এসে আমাকে পাম্পটি দিবে, ওনার কাছে গিয়ে ওনারে পাম্পটি দিবে। এরকম লোক আছে না নাই? ঘরে ঘরে, আল্লাহ মাফ করুন, আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুগলখুরি সম্পর্কে সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখুর জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা, আরেকটি বড় দেয়াল, আরেকটি বড় প্রাচীর হলো এই চুগলখুরির চরিত্র। ভাইরা আমার, আসুন তওবা করি, চুগলখুরি করব না। কারোর ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো, আর মন্দ কিছু হলে তার সামনে বলবো। তার সামনে এসে একরকম, তার পেছনে গিয়ে আরেক রকম, সামনে এসে তার প্রশংসা, পেছনে গিয়ে তার দুর্নাম। এই দুশ্চরিত্র অনেক অনেক নেকামলকারী মানুষ, নামাজ কালাম ওয়ালা মানুষ, জিকির আজকার ওয়ালা মানুষ, অনেক ইসলামের কাজ করানো ওয়ালা মানুষ, দাওয়াতের কাজ করানো ওয়ালা মানুষ, তাদের মধ্যে এই বদভ্যাস, এই দুশ্চরিত্র, এই খারাপ জিনিস আছে। ভাইরা আমার, আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না, ডাকাতি করি না, মদ খাই না, মানুষ হত্যা করি না, জেনা করি না, খুন খারাপি করি না, ছিনতাই রাহাজানি করি না। বেশিরভাগ মানুষ এই মাহফিলে আমরা যারা আছি, আমার কথা যারা শুনছেন, বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধগুলো আমরা করি না। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি, সেগুলো অপরাধ যে আমরা জানিও না, সে বিহিত নাই, সে চিন্তাও নাই, সে ভাবলেশও নাই, এবং সেগুলো যে গুনাহ, সে গুনাহগুলোকে গুনাহ মনে করছি না, শয়তান বুঝতেই দিচ্ছে না। তার মধ্যে একটা হলো এইটা, চগলখুরি। ঘরে ঘরে, জনে জনে দেখবেন এই বদভ্যাস, যে সামনে একরকম পিছনে আরেক রকম, নিফাক এবং কপটতা আজ জনে জনে ভরে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কত বড় বাধা, এই বাধাকে আল্লাহ তাআলা আমাদের অতিক্রম করার তৌফিক দান করুন। এই বাধা অতিক্রম করার উপায় কি ভাই? উপায় হলো এখনই তওবা করবেন। আমি জীবনে কখনো কারো সামনে গিয়ে একরকম, পেছনে গিয়ে আরেক রকম, এই মুনাফিকি আমি করব না, এই কপটতা আমি করব না, এই দুই নম্বরে আমি করব না, এই প্রতারণা আমি করব না, কোন মানুষের সামনে গিয়ে ভালো সাজবো, পেছনে গিয়ে দুর্নাম করব না, আরেকজনের কাছে গিয়ে তার দুর্নাম করা, আর আবার তার কাছে গিয়ে আরেকজন দুর্নাম করা, অর্থাৎ দুজনের মধ্যে লাগালাগি করে দেওয়ার জন্য যে ভূমিকা, সেই ভূমিকা অবতীর্ণ হওয়া, এই চগলখুরি, এটা হলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় বড় বাধা। চগলখোর সে জান্নাতে নয়নটি থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করুন। নাম্বার চার, প্রতিবেশীকে যে কষ্ট দেয়, এই লোকও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো এই বদভ্যাস এবং খারাপ জিনিস, এই অপরাধ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটাকেও আমরা অনেকে গুনাহের কাজ মনে করি না। অনেক লোক আছে দেখবেন গোটা দুনিয়ার সব মানুষের সাথে তার সম্পর্ক ভালো, কিন্তু নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি নাই, ভালো নাই, আছে না নাই? নিজের পাশের জমি, যে জমি যার দেখা যায় আইলটা তার জমির দিকে ঠেলা হয়, আছে না নাই? তাহলে এটা প্রতিবেশী হক আদায় হলো না হক নষ্ট হলো? আরেকজনের সীমানার বরাবর গিয়ে এমন গাছ লাগাইলেন ইচ্ছাকৃত ভাবে, যাতে করে গাছের গোড়াটা আপনার এখানে থাকে আর গাছের ডালগুলো সব গিয়ে তার জমিতে পড়ে, আছে না নাই? অনেক ভালো ভালো মানুষ, অন্য অন্য দিক থেকে ভালো, এরকম অনেক মানুষ এই কাজ করে, কি করি না আমরা? আমি নিজেই জানি যে আমার এই যে সীমানায় গাছগুলো লাগাচ্ছি, এই গাছগুলোর ছায়া পড়ে তার ফসল নষ্ট হবে, তার জায়গাতে ছায়া পড়ে থেকে অনেক ফসল হবে না, ক্ষতি হবে, তারপর আমি লাগাই, ক্ষতি করার জন্যই লাগাই, যে গাছের গোড়াটা আমার থাকবে, আগাটা সব তার ঘাড়ের উপরে, তার জমির উপরে গিয়ে পড়বে, তার সীমানার উপরে গিয়ে পড়বে, ভোগ করবো আমি, আছে না নেই? ভাইরা আমার,
হাঁস দিয়ে মোরগ দিয়ে সন্তান দিয়ে বিভিন্ন ভাবে প্রতিবেশীকে আমরা অনেক কষ্ট দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইতাহু যে ব্যক্তির প্রতিবেশী তার হাত মুখ এগুলোর কষ্ট দ্বারা তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না প্রতিবেশীকে বিভিন্ন ভাবে কষ্ট দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনারা অনেকে একটা হাদিস শুনেছেন বিখ্যাত প্রসিদ্ধ একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো হে আল্লাহর রাসূল ওমুক ব্যক্তি খুব নফল নামাজ রোজা করত খুব দান সাদাকা করত এবং সব ভালো আমলগুলো করত ফরজ তো করত নফলও করত ফরজ পাঁচ ওয়াক্ত করত আবার নফল নামাজও করত ধরুন তাহাজ্জুদের শাকসব করত যাকাত তো দিত আবার এমনিও দান করত তার আমলের কোনো কমতি ছিল না একটা দুর্বলতা ছিল যে প্রতিবেশীকে সে কষ্ট দিত ঝগড়াঝাটি করত তাদের হক নষ্ট করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাহান্নামে তোমরা যার কথা বলেছো আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন তার পরিণতি হলো জাহান্নাম তার কোন নামাজ তার কোন রোজা তার কোন ইবাদত তার কোন দান সাদাকা এগুলো তাকে রক্ষা করতে পারে না সে জাহান্নামে যাবে কারণ তার প্রতিবেশীকে সে কষ্ট দিয়েছে এর বিপরীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আরেকজনের কথা আমরা জানি শুধু ফরজ নামাজগুলো পড়ত নফল নামাজ পড়ার সময় পাইত না শুধু ফরজ কাজগুলো করত অতিরিক্ত দান সাদাকার সুযোগও পেত না কিন্তু তার একটা ভালো গুণ ছিল সে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখত তারা যদিও খুব বেশি ভালো ছিল না কিন্তু সে ভালো থাকার চেষ্টা করত নিজে থেকে তাদের যেন কষ্ট না হয় এটা খেয়াল রাখত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতি ভাইরা আমার প্রতিবেশী যে কত বড় একটা ব্যাপার এটা আমরা বেশিরভাগ মানুষ বুঝি না গ্রাম বলেন শহর বলেন বেশিরভাগ জায়গায় আমরা প্রতিবেশীর হক নষ্ট করি প্রতিবেশীকে জানেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় যেমন মা বাবা সন্তান সন্ততি ছেলে মেয়ে ভাই বোন একবারে এ ক্লাসের আত্মীয় যারা এ ক্লাসের প্রথম সারির যারা রক্ত সম্পর্কীয় আপনার বাবার দিককার বাপ মা ছেলে মেয়ে ভাই বোন চাচা ফুফু এদেরকে বলা হয় এ ক্লাসের আত্মীয় একদম প্রথম শ্রেণীর এই আত্মীয়দের পরে সবচেয়ে যার হক আপনার কাছে সবচেয়ে বেশি তারা হলো আপনার প্রতিবেশী বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই আইল ঠেলা ঠেলি গন্ডগোল ফাসাদ ঝগড়া ঝাটি মারামারি গ্রামে এক ধরনের শহরে আরেক ধরনের শহরে ধরেন ধুমধারাক্কা গানের ভলিউম দিয়ে আশপাশের প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন ময়লাটা বের করে আপনি আপনার দরজার সামনে রাখছেন প্রতিবেশী বের হয়ে নাকে হাত দিতে হয়েছে আপনার জুতাগুলো তার ফ্ল্যাটের সামনে চলে গেছে তাকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার বিল্ডিং এর পাশের জায়গাটা খালি আছে ময়লাটা সেখানে ফেলতেছেন আপনার বাচ্চাদেরকে দিয়ে তারে কষ্ট দিচ্ছেন গ্রামে দেখা যায় হাঁস মুরগি দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন আপনার ছাগল গিয়ে তার জিনিসপত্র খেয়ে ফেলছে আপনার বাচ্চারা গিয়ে তাকে ডিস্টার্ব করছে আপনার গাছগুলো গিয়ে ছায়া হয়ে তার জায়গাতে ক্ষতি করছে তার জায়গা বরাবর আপনি পুকুর কাটতেছেন যাতে করে ভেঙে আপনার এখানে পড়ে এক কথায় নানা ভাবে আমরা প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করছি এমনকি অনেক মানুষ অন্য অনেক ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সত্ত্বেও এই কাজটা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশী তার হাত মুখ দ্বারা কষ্ট পায় এই লোক জান্নাতে যেতে পারবে না তাহলে চার নম্বর আমরা পেলাম জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া আল্লাহ তাআলা এই বদভ্যাস এবং এই গুনাহ থেকে অপরাধ থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশী সম্পর্কে জিব্রিল আমাকে এত বেশি সাবধান করেছে যে আমার মনে হচ্ছিল জিব্রিল না জানি এসে বলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে বাবা মা ছেলে মেয়ে যার যার সম্পদের ভাগ আছে এর মধ্যে প্রতিবেশীর একটা ভাগ আছে এইটা না জানি কখন বলে আমি সেই চিন্তা করছিলাম কারণ এতবারে সে জিব্রিল আমাকে সাবধান করছে যে খবরদার প্রতিবেশীর ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ নাম্বার পাঁচ অহংকারী ব্যক্তি যে অহমিকা দেখায় দম্ভ করে গরিমা নিয়ে চলে মানুষকে মানুষ মনে করে না কারোর টাকার গরম আছে কারোর নাম যশ খ্যাতির গরম আছে কারোর ক্ষমতার গরম আছে আল্লাহ তাআলা এক একজনকে এক একটা দিয়ে পরীক্ষা করেন এগুলোর মাধ্যমে যারা অহংকারী হয়ে যায় এগুলোর কারণে যারা অহংকারী হয়ে যায় এই অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে দম্ভ থাকবে এই মুতাকাব্বির অহংকারী ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন
অহংকার হলো আমার চাদর, অহংকার হলো কার চাদর ভাই? আল্লাহ তাআলার চাদর। এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়বেন, তাকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিবেন। এজন্য ভাইরা সবসময় বিনয়ে থাকতে হবে। জান্নাতি লোকদের কিছু মার্কা আছে, এর ভিতরে একটা মার্কা হলো তারা বিনয়ী থাকবে, মাটির মানুষ হয়ে থাকবে, নিরীহ হয়ে থাকবে। তাদের উপরে সবাই চড়াও হতে চাইলেও তারা চড়াও হবে না, অর্থাৎ বিনম্র থাকবে, এটা জান্নাতের লোকদের মার্কা। এজন্য ভাইরা বিনয়ী হতে হবে। পাঁচ নম্বর, যারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো অহংকার, সে অহংকারী মানুষ। ছয় নম্বর হলো প্রতারক। সাত নম্বর হলো দান করে খোটা দেয় যে সে, আর আট নম্বর হলো কৃপণ। আর এই তিনটি তিরমিজি বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বখীল। যে ব্যক্তি কাউকে প্রতারণা করে, ধোঁকা দেয়, এখন আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ধোঁকা দেওয়ালা মানুষের সংখ্যা কি কম না বেশি? দোকানদার বলেন, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, যার কোথায় বলেন, এমনকি নেতারা বলেন জনগণকে ধোঁকা দেয়, ঠিক না ভাই? ঠিক। সবার যার যার জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে, কে কাকে ধোঁকা দিবে, এটাই হলো আমাদের কাজ এখন। অথচ ধোকাবাজ, প্রতারক, চিটার, বাটপার, এই লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না। দ্বিতীয়ত মান্নান, অর্থাৎ দান করে যে খোটা দেয়, এই লোকও জান্নাতে যেতে পারবে না। দান করে খোটা দেওয়ার বদভ্যাস আছে না নাই আমাদের অনেকের? দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য, যদি আপনি খোটা দেন তাহলে আপনার দান বরবাদ হয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন, লা তুবতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, তোমরা দান করার পর খোটা দিয়া, কষ্ট দিয়া, যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে বরবাদ করে দিও না। আমরা অনেকে এই কাজ করি, দান করেছেন ওই ব্যক্তির কাছ থেকে থ্যাংকস এর আশাও করবেন না। থ্যাংকস মানে কৃতজ্ঞতা, সে আদায় করবে, শুকরিয়া দিবে, সে আপনার স্বীকৃতি দিবে, এই আশাটাও আপনি করতে যাবেন না। আল্লাহ কোরআনে কারিমের সূরা দাহরের মধ্যে জান্নাতি এবং নেককারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়া ইউতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। জান্নাতি মানুষগুলো আব্রার এবং নেককাররা হলো তারা আল্লাহর মহব্বতে মিসকিনকে, বন্দীকে, অন্যান্য অভাবী মানুষদেরকে তারা খাদ্য দেয় এবং বলে, ইন্নামা নুত্রিআমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলে, আমরা আল্লাহর জন্য তোমাদেরকে খাদ্য দিচ্ছি, তোমাদের কাছ থেকে এর কোনো ফিডব্যাক বিনিময় তো চাই না, এমন কি শুকরিয়া, তোমরা যে আমাদেরকে থ্যাঙ্কস বলবা সেটা পর্যন্ত আমরা আশা করি না, দরকার নেই।